এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মামি, 1 থেকে 10 পর্যন্ত গুনে তারপর চোখ খুলবে কিন্তু, চল চল চল। তখন যে তুমি বললে দুধ কুমড়ো মেলা যাচ্ছ। আরে গেলুম না তো, মন কেমন করলো না? মন কেমন না হাতি, হারুদার নৌকোটা পাওনি তাই বলো। যদি বলি সারাদিন তুই কি করিস, কি খাস, কোথায় যাস, লুকিয়ে লুকিয়ে দেখতে আসি। আহা, আমি বুঝি চোখ বুঝে আছি। শুনিস তো, আরে তুই চোখ বুঝে বুঝে কি দেখিস রে? স্বপ্ন গো স্বপ্ন, সারা রাত ধরে স্বপ্ন দেখে আস মেটে না। আহা, রাতে আবার কোথায় স্বপ্ন দেখি? হয়তো তোমার রাজাগজার পাঠ শুনতে হয়, না হলে ওই মোটা নাকের ডাক। এবার কিন্তু মার খাবি। আবার পারো? নিশ্চয় আজ
আসিবে নেবে মর্তে নারায়ণ, মিত্র রূপে নাহি যদি আসে শত্রু রূপে দিবে দর্শন। ক্ষমা করো ক্ষমা করো রাজা, ফিরে নাও অস্ত্র তব, যদিও ঘাতক আমি হত্যা মোর পেশা, তবু তবু পারিব না করিবারে স্নান ওই নিষ্পাপ শিশুর রক্তে, পারিব না সহিবারে মাতার ক্রন্দ। ক্ষমা করো ক্ষমা করো। অসহ্যই মূর্খের প্রলাপ, একধারে শত্রু যত অন্য ধারে যত পরিজন, একধারে হলাহল অন্য ধারে বিবেক দংশ, কেমনে কেমনে সহিব হয় এই অশুভ যন্ত্র। আর বিধাতা যদিও দেবকী মোর মোর সহোদরা, যদিও সে স্নেহ ধন্যা মোর, তবু কেমনে কেমনে ভুলিব হয় তার সন্ধান হবে মোর মৃত্যুর কারণ। ওরে শিশু ওরে নিষ্পাপ নিষ্পাপ শিশু, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কে কে তুমি? আমি বিবেক, আমাকে চিনতে পারছ না? না না না, চিনি না চিনি না তোমাকে, চলে যাও যাও। ওরে মূর্খ ওরে মূর্খ, লুটাবে যে তোর ধরা ধুলো, শুনে নে তুই কি যাই বলে, শুনে নে তুই কি যাই বলে, এবার বিবেকেরই দংশনে তুই দিলে দিলে মোর বিজোলে, ওরে মূর্খ ওরে মূর্খ। দেখেছিস পাঁচ পা সাপের অহংকারের মত তেজে, ভুল করে তুই পা দিয়েছিস, ভুল করে তুই পা দিয়েছিস, জানিস নে সেই সাপের লেজে। ওরে অবধ ওরে অবধ, রক্ত চক্ষু দেখাস কাকে, এবার পতন যে তোর অনিবার্য, উচিত ফল সে পাবেই পাবে, করে যে হায় যেমন কার্য, পতন যে তোর অনিবার্য। দেখেছিস পাঁচ পা সাপের অহংকারের মত্ত তেজে, ভুল করে তুই পা দিয়েছিস, ভুল করে তুই পা দিয়েছিস, জানিস নে সেই সাপের লেজে। ওরে অবধ ওরে অবধ, রক্ত চক্ষু দেখাস কাকে, এবার পতন যে তোর অনিবার্য, উচিত ফল সে পাবেই পাবে, করে যে হয় যেমন কার্য, পতন যে তোর অনিবার্য। অদৃষ্টের ফল খণ্ডাবে কেবল, অদৃষ্টের ফল খণ্ডাবে কেবল, হবে রে তোর গর্ব চূর্ণ, কে দেখি তোকে ঠেকিয়ে রাখে, শেয়াল শকুন ছোঁবে রাজে, ঘৃণাতে তোর ওই দেহটাকে, কে দেখি তোকে ঠেকিয়ে রাখে। ওরে মূর্খ ওরে মূর্খ।
কার খাবার রে? গুড়িটা চলে গেল, গুটি খাবে আমার। আরে ঘোষপাড়া মানে ওই ছুটোর হাটের মেজো বাবু না? আমাদের দল তো এখন ঠিক হয়নি। ভাবছিস কেন? টাকা দিয়ে কোথা থেকে দল নিয়ে আসবো? লটকেনের দালালকে পয়সা দিচ্ছি কি জন্য? যা যা গিয়ে দেখে যা ঘোষপাড়ায় কি হচ্ছে। ঘোষপাড়ায় বাবুদের বাড়ি কলকাতা দল এসেছে যে। ওদের মেয়েগুলো কিন্তু দাড়ি কামায় না, আসল মেয়ে বুঝলে। কে বললে? কি আবার? আমি নিজের চোখে দেখে এলাম। কি করে দেখলি? কেন সাজ করে চটে থাকবি? একদিন আমিও এরকম সাজবো, যাত্রা করবো। ঘরে মেনে যাত্রা করে নাকি? তাই বুঝি। তাহলে নিজে কি এভাবে যদি গ্রামের ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ে, অস্তার নাচ গানের বাইজে আমদানি করে, তাহলে আমাদের মতো ছোটখাটো শখের দল তো থাকবে না দেখছি। আরে হ্যাঁ রে হ্যাঁ, ফাঁকাই তো দিদিকের গান শেষ হলো, সব লোক দল দল উঠে পড়লো। আরে এই পাতাবানটা হাত জোর করে বলতো, তারপর সবাই বস। তবে যাই বলেন, বিবেকটা কিন্তু ওদের সাত রাজার ধন এক মানে। আরে সেইটাই তো বলছি, যদি কোনো মতো ওটাকে ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে আনতে পারিস তাহলে পাহাড়ে গেছে একেবারে খাতাম। এরে তারা এক পারবি আগে, ওরা কি সহজে ভিড়বে? বেড়াতে হবে বেড়াতে হবে, ও টাকা ছাড়লেই ভিড়বে। দেখেছিলি তো ঘোষপাড়ায় খেলাটা? আরো দেখবি যেখানে পাহাড়ে গেছে সেখানে ছুতোর হাট। ওদের কিন্তু পাঞ্জা ভাড়ি মেজ বাবু, পাঞ্জা লড়লে ওরাই মরবে, নামেই তালপুকুর ঘটি ঢোবে না। দেবো লটকেন দালাল থেকে ঠেকিয়ে। আমি বলে দিচ্ছি, ও তোমরা পারবে না, ও তোমাদের কম্ম। সেই বলে পারবে না, আমাদের ছাগল পাচ্ছে নাই। আরে শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠাকুরের কি পায়, এইটুকু ওজন সামলাতে পারছে না, আবার ছুতোরাটের নাম করছে। নাম কি গো? বিবির হাটে দেখিয়ে দেব, এক হাত লড়ে দাও না দেখি। এত ঠাকুরের কি পায়, সম্বল তো এই বিবেকটুকু, ওর জন্যই তো লোকে বসে থাকে, আর তারপরে তো সব আসর ফাঁকা। দলটি আমার যতদিন না জমছে, মধ্যে কথা বায়নার টাকাগুলো আমার চাই। এইবার বুঝেছি। আর কত করে বোঝা পড়ে ডাকরা, এখন চুক্তি করে বলে চুক্তি বুঝে দেখো। ও আমার নজরে পড়লে ও যা করে ব্যবস্থা করে দেওয়া যাবে। আহা, দুটো দিন আগে এলে আহা একবারে রাজকন্যা মিলে যেত গা, বড্ড ফসকে গেল। যা বাবা, বাড়ি বয়ে এলো মেয়ের বাপটা, তুই তাকে তাড়িয়ে দিলি? আমি তাড়িয়ে দিয়েছি নাকি?
ওই তো পিসিমা কত কত লাগে তা কি বললো? কি বললো আমি শুনতে পেয়েছি নাকি? আমি সবে গিয়ে একটু দাঁড়িয়েছি তো, আর অমনি বললে কি যে বড়রা বড়রা কথা যখন বলে ছোটদের থাকতে নেই, তুই চলে যা। সে কি রানাদি, তোকে বললো ছোট? আচ্ছা দেখ, আমি কি ছোট? আমার গোঁপ বেরিয়ে গেছে, আমি কি এখন বিয়ের কথা শুনতে পারি না? আর আমার বিয়ে আমি শুনবো না? দেখে দেখো, তোমার আফসোস করার কোনো কারণ নেই, তবে দেখো ওই এই ঘরটা তুমি আর বলতে রে ভাই, রানী চাপের গিনি দেব আর মুটো ভরে সন্দেশ। তবে দেখিস ভাই, ওই মেয়েটা যেন একটু সুন্দর পালা হয়। আমি দেখে আসি, দোষী দোষী, ওই তো আমাদের বউ, সারাদিন রাত্রি ওই করছে, কোথায় ঘুমনি কোথায় কাঠ বেড়ালি, শিয়াল কুকুরের ভয় নেই গা। দেখো না আমার গাছগুলো কেউ নেড়ে করে খেয়েছে না, দাও আমার কাছে বেড়ান, দাও ভালো করে ধরতেও পারে না। টাকা আমি দিতে পারি, কিন্তু একটা সত্য কি কি একটা মেয়ে জোগাড় করে আনতে পারিস? আরে খারাপ কিছু না, আমাদের দলে পাঠ করবে, পাঠ। আমাদের দলে? আমাদের দলে মেয়েরা পাঠ করবে? তাহলে আমাদের কি হবে? চাঁদু, গোপদাড়িকে আমি মেয়ে সাজলে চলবে না, কলকাতার দলের সঙ্গে লড়তে হবে। তোমরা আবার বলো রুদ্রকান্তি আমার ভগ্নিপতি, বলে কিসের ভগ্নিপতি? হ্যাঁ কিসের ভগ্নিপতি? রস করা করবার জন্যে বোনটা আমার বিয়ে এসতো বাপের বাড়িতেই পড়ে রইল, শ্বশুর বাড়ির কি জিনিস জানতে পারতো না। আর স্বামী দিন রাত্রির মদ গিলেই বসে থাকে, রাত্রি আবার মেয়ে ছেলের বাড়ি যায়, পরিচয় দিতে লজ্জা করে। তুই আবার বাইরে করে কেন? এই সমস্ত কথা কেউ কি শোনে? তুই বলছিস কাজ কর, যা পরে বৌদির কাছে যা, ডাক্তারবাবু এসছেন, দেখ কি বলে। নতুন করে বলার আর কিছু নেই, একই তো আছে, তবে হ্যাঁ আগের চাইতে একটু ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা তুই ওপরে যা, আমার বোন, সেই বোন, ও ওই সেই আমাদের পায়রা গাছের বড় বাবুর স্ত্রী বুঝি? হ্যাঁ। দেখো দেখিনি ভাই কি মুশকিল, কুৎসিত বলে ঘরে নেয় না, এটা তো বিয়ের আগে ভাবা উচিত ছিল। একেই বলে কথা নেই রয় বয় ব্যাঙে চিরে দই খায়, আর যে মায়ের বিয়ে হয়নি তার মেয়ে শ্বশুর বাড়ি যায়। যাক শ্বশুর বাড়ি, দেখো ওই ওষুধ তোমার ওই পুরনোই চলবে বুঝলে, তবে ওই একটু টান ধরেছে, মুখে একটু টান ধরেছে। তা তুমি এক কাজ করো, ওই একটু বোরোলিন আনিয়ে নাও। বোরোলিন? হ্যাঁ বোরোলিন, বুঝো। হ্যাঁ কি যেটা বলছিল, কি বলছিলেন যেন? হ্যাঁ মনে পড়েছে, তবে মেয়ে ছেলে রাখছে কি ফুর্তি করবার জন্য? ফুর্তি করবে কখন বললো? যাত্রা করবে বলছো? বরাতি যাত্রা, দেখতে পেলে আমি টান মনে কান ছেড়ে ফেলে দেবো, তবে আমার মেজো কর্তা। না না ওই কলকাতা দলের সঙ্গে ফাইট দিতে হবে না? দেওয়ার যে ফাইট, আগে বিবেকটাকে লটকাই, তারপর দেবে বিবির হাটের দল একেবারে ফ্রাশ 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 করে লটকাই। ও ঘোষপাড়ার যাত্রা দলটা তাহলে সুতো হাটের মেজোবাবুর তৈরি? শুধু ঘোষপাড়া কেন, ঘোষ বোস বামুন বুদ্ধি যে পাড়ায় যাও আমি কিন্তু ছাড়বো না। আমি কি ছাড়বো না? তবু যদি নিজের দল থাক, নিজের দল তো নেই। আরে থাকতে কতক্ষণ, এক ডাকে লোক জড়ো করে দেবো না? আমার নাম মেজ কর্তা, তাই জন্যই তো ভাড়া করে আনতে হচ্ছে, দালাল লাগানো হচ্ছে। বেশ করেছি, একশো বার করবো, তোমার ভিটে মাটি আমি চাটি করে ছাড়বো। আমিও দেবো। এই কি আছে ডাক্তার গগুলকে? আরে হ্যাঁ হ্যাঁ যা যা, কথায় বলো না, বিষ নেই তার কুলোপনা চক্কর, যার ভরসায় ভরসা সে বিবেকই তো কেটে গেছে, এখন খচখচ লবডঙ্কা। বাবুদের ঝগড়াটা খুব ভালোই জমবে মনে হচ্ছে। ব্যাপারটা দেখেছো একবার, চুরাটের মেজো বাবু একেবারে উঠে পড়ে লেগেছে। আরে তা না হলে কলকাতা থেকে কেউ দল আনে, আমাদের এবার ডাউন দেবেই দেবে। তুমি তো দেখছি বেশ লোক, আমার সামনে এক আড়ালে ঠিক উল্টো। মানে বলছিল কি যে আমাদের দলে যদি অন্তত একটা কি বলে গিয়ে একটা মেয়ে থাকতো। শখের যাত্রা করার জন্য একটি বাড়ির মেয়েকে ছেড়ে দেবে বলো? ছেড়ে
আচ্ছা তোমার একটা মেয়ে আছে না? আরে রাম রাম রাম, আমাদের ঘরের মেয়েরা কি আমার যাত্রা করবে নাকি? সাব্বাস, এক্ষুনি এই বাতিল হয়ে গেল না? মানে বলছিলাম কি, মানে ও যদি যাত্রা করে তাহলে তো ওর আর বিয়ে হবে না, তাই মানে সে ভাবনা যদি আমি ভাবি। বড় বাবু একটা কথা বলবো, তুই তো ওদিক যা তো যা। ইয়ে বলছিলাম কি, ওই আমাদের বউটা ও তো তেমন কোনো লাজ লজ্জা নেই, তা ওকে একবার দেখো না চেষ্টা করে। না না না, টাকা পাবি তাও না, দিলে কি তোর জাত যাবে? তোমার বউকে দাও না। কি যত বড় মুখ তত বড় কথা! মামাকে মেরে ফেললে কোথায়? ওই যে অজর ডাঙা, চল তো দেখি। না না মেরো না মেরো না মেরো না, কি হচ্ছে কি হচ্ছে তোমার? বলো কি করেছো তুমি, কেন মারছো তোমাকে? বলো কি করেছো তুমি, বলো না বলো। কতবার তোমাকে বারণ করেছি, তুমি ওদের সঙ্গে ঝগড়া করো না, ওরা বড় লোক। চুন্নি, দিন দিন তুই কি লাজ লজ্জার মাথা খাচ্ছিস? ও মা, আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? এমন উপচে পড়া শরীর নিয়ে আমার উপর পড়ে আছিস কেন? এটা না পাঁচজনের রাস্তা? কি বলো, এত রেগে গেলে কেন? দেখলে ব্যাপারটা, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, এখন আমাকে ছোবল মারছে। বললাম চুর্ণিকে দে আমাদের দলে পাঠ করতে, বলে তোমার বউকে দাও না। আহা, ওরা কি এখনো সেই ছোটটি আছে নাকি? চুর্ণি বড় হয়েছে না? এই শরীর তো তোমার জন্যই দেখে রাখা। তুই বড় হয়ে গেছিস না শুধু কি আমি? আচ্ছা আমি তোর চেয়ে কত বড় খবরে? 10 বছরের। আমাদের বিয়ে হয়েছে কবছর? 10 বছর। তার মানে আমার যদি এখন 24 হয় তোর তাহলে 14, তার থেকেও 10 বছর। অত হিসেব করে কি হবে? 4 বছরের মেয়ের বিয়ে আজকাল বাবাই যায় না। তোমার মেয়ে হলে কি বললি? বললাম তো তোমার মেয়ে হলে দেবো। আমাদের মেয়ে হবে? নিন গোসাই, একটা পান খান। আপনার আবার কম পড়ে যাবে না শেষে? কেন, যেখানে যাচ্ছিস সেখানে পান পাওয়া যায় না বুঝি? না না, নতুন জায়গা তো, আমার আবার সব ঠিক ঠিক জানা নেই। উমা, তাহলে কি হবে? ভাত না হলে আমার চলে, পান না হলে তো আমার বাপু। বরজ বরজ, চারিদিকে খালি বরজ, যেখানে যাচ্ছ না সেখানে ভাত মেলে না, চারিদিকে শুধু পানের বরজ। দেখবে কত দালাল আসে, আগামদার হাট বসে, নৌকো বুঝাই হয়ে পান চলে যায় সেই শহরে কলকাতায়। গো আমিও একবার গেছিলাম, বড্ড লোকের ভিড়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোমার বুঝি শহর ভালো লাগে না? একটুও না, গান খুলে কথা বলা যায় না, গান করা যায় না। তুমি বুঝি গান জানো ভাই? গান তো আমাদের বাতাসে গো, দেখছো না কেমন খোলামেলা নদী, গ্রাম মাঠ, কি মিষ্টি মিষ্টি মানুষগুলো, এদের দেখলেই তো গান করতে ইচ্ছে করে গো। বাহ, এই তো চাইছিল, কুশি একটা গান ধারো তো গোসাই। ও দয়া আমার জীবন নাও যে ঠেকলো চড়াই, কি করি বলো আমায়। ওই তো এসে গেল গোসাই, গাইনে ভালো। কি গোসাই থামলে কেন, ধরো গোসাই। গাইনে ভালো গাইনে ভালো, দেখতে নুজে চাঁদ, এত দেখছি ফিয়ে কাকের কপি হবার সাত। গোসাই গাইনে ভালো গাইনে ভালো, দেখতে নুজে চাঁদ, এত দেখছি ফিয়ে কাকের কপি হবার সাত। গোসাই গাইনে ভালো।
কোকিলের একই রং, ভিন্ন শুধু গাওয়ার ঢং, তা করে বাসা তাতে কোকিল করে বাস, শুনবে গলা সে কোকিলি পুড়িয়ে যদি খাস, গোসাই গায়েন ভালো, পাতলা বিলের পাতলা মাছ, পাত বিলের পাতা, কাল গাছে জরের পালা, আজ ধরেছে মাথা, মাথা ধরলো কেন? গোসাই গান শুনে লো, গান শুনে, আরে মাথা নেই তার মাথা ব্যথা, বেশ বলেছো ধনী, সাপ দেখেছো সাপের মাথায়, দেখেছো কি মনি, তুমি দেখেছো কি মনি, সাপের চপলকে বাঁচাতো নাই সোজা, সাপে কাটলে ভয় ফিরে শুয়েছিল গোসাই ওঝা, আল্লা দিল ঢ্যাপের খই, এত আল্লাদ পেলি কই, মুষ্টি করিস বেশ, পিপিরে তো পাথর খেস, যাটা পোনা মাসির বুক বেড়োলে, মামা হতো শাস্ত্রে যে কয়, পুরুষ জ্যাঠা সহ্য হয় মেয়ে জ্যাঠা নয়, পুরুষ জ্যাঠা সহ্য হয় মেয়ে জ্যাঠা নয়, বা ভাই বা বেশ বলেছো, খুব বলেছো, কি রে শ্যামা পাল্টাটা দে, খোপরা ঢেকের শব্দ বেশি, অতি চালাক জব্দ বেশি, নাটা কাঠালে আঠা বেশি, গোলাপ ফুলেও কাঁটা বেশি, মনটাকে যে মাত করে দেয় সেই গোলাপের গন্ধ, জোনাক পোকা চিরদিনী সূর্যকে কয় মন্দ, জোনাক পোকা চিরদিনী সূর্যকে কয় মন্দ, সেই সূর্যই দেখি আবার কাঁচা যে হয় অন্ধ, সেই সূর্যই দেখি আবার কাঁচা যে হয় অন্ধ, আরে সেই পেঁচাটাই, সেই পেঁচাটাই লক্ষ্মী পেঁচা, বসলে গিয়ে ঘরে লক্ষ্মী পে ধনে ধানে, ভরবি চিরতরে, ক্ষমা করো গোসাই ঠাকুর, যেন তোমার মুখে ফুল চন্দন পড়ে, মন পবনের নাউরে বাউরে, ফুল পবনের একেই বলে কথার নেই জয় বয়, ব্যাঙে চিড়ে দই খায়, যে মায়ের বিয়ে হয়নি তার মেয়ে শ্বশুর বাড়ি যা, উত্তর পেলে তো, আচ্ছা এসো আবার এসো, ব্যামো হলে এসো, তখন দেখবো কে নল বাড়ায়, ডাক্তার তুমি চটে যাচ্ছ কেন, চড়বো না চড়বো না, গুড়ের বাটি হাতে করে দাঁড়িয়ে থাক, কি হলো অনিল, অমন করছো কেন, সেই মনে হচ্ছে ওদের বাড়ি থেকে গিলেছে, গিলেছে তো বলি, ও হার হাবাতে বাম নে, হ্যাঁ কোন দিন ওই গিলে গিলেই মরবি, বুঝলি কোন দিন ওই গিলে গিলেই মরবি, বলি বয়স হয়েছে তো, একটু কম খেলে কি হয়, চালকলা দেখলেই নলা শক শক করে না, তাই তো পেটে হাত দিয়ে, তুই দেখেছিস, ও না দেখেছি, আমি তো দেখেছি, হ্যাঁ তুমি দেখেছো, সারাদিন আমি চালকলা পাই, যা পাই তাও তো অর্ধেক রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যায়, কে ডাকাত, ডাকাত কেন হবে, ওই তো আমাদের বউ চূর্ণি, চূর্ণি রোজ রোজ পালিয়ে যাওয়া হয়, গুরু টের পাবে না, আজকের মতো ছেড়ে দে মা, আর পালাবো না, আর কখনো হবে না, সত্যি বলছি, এই নারায়ণের দিব্যি, আবার দিতে যাচ্ছ পাথরটা আমি মানি না, ছুঁড়ে ফেলে দেবো একেবারে, পাথর বলতে নেই মা, পাথর বলতে নেই, সাক্ষাৎ ভগবান দামোদর,
দামোদর একটা নদী, ভগবান হতে যাবে কেন? ওরে ভগবানের কি নামের শেষ আছে? হাজার হাজার নাম আছে, যে যা বলে ডাকে, কৃষ্ণ গোবিন্দ জগন্নাথ। বাবুদের গমস্তার নাম, এবার ভালো ভালো পোটলাটা নামিয়ে রাখো দেখিনি, ছেলেরা চড়ুই ভাতি করবে। আর হ্যাঁ, আমার সেদিনের পাওনার লাড়ুটা কোথায়? পালাবে না, আমি আসছি। এই পটলা ডাক 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 পটলা তাহলে ছাক থাক। কলকাতার দল তো ঢুকেই পড়েছে এখন, ছুটোর হাটের বাবুদের ঢুকুক। গোকুল, ওদের নাম নিয়েছো কি? জিপ টেনে উপরে নেবো না, মানে বলছিলাম কি, তোমারই তো আত্মীয় ছালা বলে কথা। হ্যাঁ, বড় কুটু, যাকে বলে কি নিজের লোক এসে দল খুলেছে। হ্যাঁ, কাল সকালে তোমার বিবেক গিয়ে তো ওদের ওখানে গান গাইবে, আসুক তো একবার ভাবো। না না না, এই কি বলছো, এই কি বলছে, অপমান, এই তোমার অপমান, আমার অপমান, এই গায়ে সকলের অপমান। তবে কি লাঠিবাজি করবে? সত্যি জিয়ে রাখতে নেই, আগাছা আগাছা। হুম, বুঝেছি, ওই হুতন ডাঙ্গার ট্যারা মেয়েটার বাবমিং সে তোকে উকিল ধরেছে। ট্যারা কি গো? তবে যে গোকুলদা বললো একেবারে হরিণের মতো চোখ, গায়ের রং আমাদের গোলাপ বইয়ের মতো, ওরম ধিঙ্গি বউ আমার চাই নেবা। তাহলে ধরো আমার মতো? তবে তো আগেই চাই না, তুমি হলে ঘর চালানে পাট ঢালানে মেয়ে, কোন দিন বলতে কোন দিন আমার অনাদির মুখে নাতি মেরে বাপের বাড়ি গিয়ে উঠবে। তাহলে তুমি তোমার ভাইপোর বিয়ে দেবে না? আমি দিই না দিই তাতে তোর কি লাভ? তাহলে শুনে রাখো পিসি, মেয়েদের চানের ঘাটে ফের যদি কোনোদিন উঁকি মারে তো তোমার ভাইপো নাক একেবারে ঘষে দেবো। নাকের বদলে নরুন পেলাম, তাক দুমা দুম দুমা দুম তাক দুমা দুম দুম। নাকের বদলে নরুন পেলাম, তাক দুমা দুম দুম। আরে নরুনের বদলে হাড়ি পেলাম, তাক দুমা দুম দুম। সেই হাড়িটাই বাজিয়ে আমি ঢেড়া পেটাই গ্রামে, সেই হাড়িটাই বাজিয়ে আমি ঢেড়া পেটাই গ্রামে, নাক তলাতে বসবে মেলা সুরপ নখার নামে। নাকটাতে যে ব্যাঙ বসেছে বসেছে ব্যাঙ বসেছে, নাকটাতে যে ব্যাঙ বসেছে কোলা ব্যাঙের ছা, গানটা তুলে গানটা যে গাই তাই রে নাই রে না, তাই রে নাই রে না, তাই রে নাই রে না। আকেলেতে সবাই বন্দি জালে বন্দি মাছ, ভাই আকেলেতে সবাই বন্দি জালে বন্দি মাছ, আর স্ত্রীর কাছে পুরুষ বন্দি ছালে বন্দি গাছ, নিজের জালে নিজেই বন্দি চালাক বন্দি বাজ। রেদা মারা খেদা নাকে, রেদা মারা খেদা নাকে, খাচ্ছে দেবো খাবি, আর সেই নাকেতেই নাক বিধিয়ে পড়বে যে নাক ছাবি। আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল, আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল,
বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, ওরে বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, ওরে বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, বাজা কাঁসর বাজা কাঁচি বাজারে ঢাকোর, বাজারে ঢাকোর, বাজারে ঢাকোর। দেখো দেখো বড়বাবুর সঙ্গে ঝগড়া হয়েছে, হ্যাঁ তাতে আমার কি হয়েছে বলো, আমাকে কেন হাসতে নাচতে করছে বলো, আচ্ছা আমি তোমাদের কি করেছি বলো, কি হয়েছে কি আবার হয়েছে কি হয়েছে কি হয়েছে, ওই যে ওইটা সব ব্যাংক জ্যান্ত সব আমার উড়ি বাবলি গায়ে ছেলে দিলি, সব গায়ে ছেলে দিলি, খুব অন্যায়, অন্যায় মানে 112 অন্যায়, অন্যায় মানে 112 অন্যায়, অন্যায় মানে 200 বার অন্যায়, 1000 বার অন্যায়, দেখি আমাকে দেখো হ্যাঁ হ্যাঁ করা হচ্ছে, আমার সঙ্গে ইয়ারকি, আমার সঙ্গে ইয়ারকি, হ্যাঁ আরে ওরা দাপা দাপি পর্যন্ত মনে না, তুমি কার কথা বলছো, কার কথা বলছি শুনবি, তবে শুনবি তোর ওই দোষী বউটা সত্যি বড্ড বাড়ি, আরে সেদিনই তো গোকুল গুরুকে কিছু দিয়েছে, আমি তোকে দেখলেই পালাই, শোন শোন শুনলি তো সব, এখন যদি তোর বউকে তুই না সামলাস তাহলে তো আমাদের এই গাঁ ছেড়ে চলে যেতে হবে, কি কি বলো আমি ঠিক বলেছি না, তোমরা বলো সাইকেল নে, এই কি রে তোর রাবণের কচুবন, হ্যাঁ গো আচ্ছা রাবণকে সত্যি সত্যি সীতাকে বন্দি করে রেখেছিল, কোথায় গেছিলি যদি না বলি, কোথায় গেছিলি বল, বলবো না যাও শুননি, কিছুতেই বলবো না, বলবি না, না 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 তবে রে তুমি আমাকে মারলে, মানুষের মনটা যদি কচু পাতার মতো হতো, কচু পাতা, হ্যাঁ গো এই দেখো না জলটুকু গায়ে মাখতে চাইছে না, জল হ্যাঁ ঢাললুম জল হয়ে গেল মুক্ত, কেমন টলটল করে ভাসছে, তাই বল তাই তো বলছি মানুষগুলো যদি আমার মতো ছোটখাটো দোষ না ধরে যদি সবাইকে বেশ আপন করে ভালোবাসতো, তোমার ভালোবাসে আবার বাধা পড়লো কোথায়, বাধা পড়লো কোথা থেকে যে কি হয়ে গেল, সন্ধ্যেবেলায় আর কিচ্ছু ভাল লাগে না, রাতটাকে মনে হয় অনেক বড়, আবার মাঝে মাঝে মনে হয় কলকাতা দলে কি নাম লেখায়, ওখানে তো শুধু গান গান আর গান, আরে ওস্তাদ আসো ভালোই হয়েছে ওস্তাদ, তোমাকে খুঁজ দিলাম জানো, এই যে হারমোনিটা একটু ট্রাই করে দেখে দাও তো জিনিসটা কেমন, আমি কিনবো, তুই হারমোনি কিনবি, হ্যাঁ আমি হারমোনি কিনবো কেন, আমি দোকানদার বলে আমার সাধারণ কিছু নেই, গান থেকে তুই কি করবি, নিজের বাসারে গান করবে, আমাকে টন করছে দেখো গলায় দড়ি দিয়ে মুটকেছি না।
কি বললি? আবির নেই? হ্যাঁ দেখ না, কার উপর যে অভিমান হলো সেটা বুঝতেই দিল না একদম। এখন তো লুকিয়ে পালিয়ে গেল কেষ্টপুরের পুরে। এবার আমি মলে বাঁচি। নে ধর এটা পরে দেখ, নইলে আবার খুলতে হবে। খালি খোলো আর সেলাই করো, খোলো আর সেলাই করো। এই জন্য বলি আমাকে সেলাইটা শিখিয়ে দাও, তা না? হ্যাঁ তোমাকে শেখাই, আর আমার মেশিনটা খোঁড়া হয়ে থাক। এই তুমি আমায় ঢেঁড়স পেয়েছো নাকি? ওরে ঢেঁড়সের একটা গুণ আছে, আর তোর রূপ আছে, কনক ঠাকুরজি বলে। কে? ও হ্যাঁ, ওই তো তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তা তোর মাথায় যে ছিট আছে সে কথা বলেনি? কি বললে? মাথার ছিট? মাথার ছিট হয়েছে? ছিট। আচ্ছা শেফালি দি, তোমার বরের মাথায় নাকি অনেক ছিট ছিল। কে বলেছে? সে নাকি তোমার বোনকে বিয়ে করতে চেয়েছিল। এসব কথা তুই শুনলি কার কাছ থেকে? তোমার বোন নাকি আবার আমার বরকে একটু, আর তাই নাকি তুমি তাকে দুই চোখে দেখতে পারতে না, আর তাই নাকি তোমার বরকে তাড়িয়ে দিয়েছো। কি বাজে বকছিস! আর তাই নাকি আবিরের বুকে দোষ আছে, গলায় দড়ি দিয়েছে। চুন্নি টাকাগুলো রেখে দাও। কনক মাত্র 300 টাকা, তবে যে বললে অনেক টাকা পাবে, আমি মনে করেছিলাম এই তালে। তোমার টাকা তুমি পাবে, চুড়িও পাবে, শোন কি দেখতে পাবে। ব্যাপার কি? আনন্দ যে একেবারে ধরছে না। সত্যি ঠাকুরজি, মাইরি বলছি। হঠাৎ কি ব্যাপার? কাল তোমার দাদাকে দিয়েছি। তাই নাকি? কি হলো শেষকালে? সে কি চটপটানি, আমি তো চোখ খুলবই না। তারপর? তারপর শোনোই না। তারপর যখন হলো না, আমার মুখে একটা বলবো না বাবা, আমার লজ্জা করছে। বল না মুপুরি, তারপর কি হলো? তারপর যখন কিছুতেই হলো না, তখন আমাকে কোলে করে নিয়ে শুয়ে দিল। ঘরে আলো জ্বলছিল, তাতে কি হলো? আমি তো চোখ টিপে টিপে দেখছিলাম। তুই অন্ধকার সব দেখতে পেলি কি করে? ও দেখা যায়। তাছাড়া বাইরে কূপে জ্বলছিল। তারপর কি হলো? তারপর চুপড়ির মধ্যে ভাজা মার, বাইরে বেড়াল, ঘরটা আবার আবছা অন্ধকার। তারপর একটু ছুটোছুটি করে চোখ বন্ধ করে একবার ঝাঁপিয়ে পড়লো। একি কি ব্যাপার অসময়ে এখানে যে? তোমাকে বেশ দেখতে লাগছে কেন? লোক আছে। তোমার সেই টাকা থেকে 300 টাকা আমাকে দিও, গোকুলকে কলকাতা পাঠাবো, সেই বিবেকটা বোধহয় রাজি হয়ে যাবে।
পাহাড়াঘাটের দল, আমার ট্র্যাক ঝাল না ওরকম পাহাড়াঘাটের যাত্রা দল চড়াক পড়ে। কি যেন বলছিল? ওই ওরা বলেছে যে ওই 300 টাকায় কলকাতার ট্রেনে বিবেক এনে দেবে। তুকারাম পালা, তুকারাম নয় তুকারাম না, তুলি কেলাম, তুলি কেলাম। হ্যাঁ, কলকাতার বিবেক না ছাই। ঘরের ছেলেকে যারা ঠিক রাখতে পারে না তারা আমাদের ভাড়া করা বউ। কি তখন থেকে আজে বাজে বকছো? না মানে বলছিলাম, মানে কি ওই বিবেকের ব্যাপারটা, হাজার হোক মানে বলো তো একবার না হয় ওকে ডেকে পাঠাই। ওই ছোকরা কি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই চোখরাই তো গাইবে, যাবে গানের দোলা একবারে আসর পিটিয়ে পড়েছে। তারপর সখীর দল তাই কি দু একটা ওই হিরোইনও দিয়ে দিতে পারি, তাহলে আর দুজনে যাবনি কি বলেন? যাওয়ার জন্য দেখেছি কি বাদুর লটপট, রানীর চক, বিবির হাট, ভাঙা গড়া সব বায়না কোন এখান থেকে হবে। টাকা দাও, বায়না করো, চল ভাত শেখা। ওরে রাজি হলি না হলি তাতে আমার হয়ে গেল। ওই আমোদ বেটা না থাকলে কি আমাদের একেবারে পথে বসতে হবে না? আমি বাবু সব সব বলে দিয়েছি যে বড় বাবুর ওই এক কথা বললে। হ্যাঁ নিশ্চয়, আমার একদম ওর কাছে মন মরতে পথে হবে না। আমি থাকতে না 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 না, কে হয় কে হবে? ও আরে তুমি বলি কি আমাদের আসলে অনাদি বলবে বলেছে কিনা? অনাদি কি বলবে বলেছে? আমি বলছিলাম যে মানে একটা ব্যবস্থা করা গেল যাতে করে মানে সাপও মরলো অথচ লাঠিটাও ভাঙলো না, মানে বড় বউকে একটু ইয়ে করলে আর মানে ইয়ে করা হলো না। তোর কথা শোনা মানে তুই বউর পায়ে ধরা? না না, আমি তা বলছি না। আরে শোন চল, দিশপুরের সাতরারা দল খুলছে, ছুতুরাটের মেজু বাবু দল খুলেছে, টাকা নিয়ে লোক ঘোরাঘুরি করছে। এখন একবার যদি রাজি হয়ে যায়, তা কি করে হবে? মানে টাকার জন্য অস্থা তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তুই এত আগাবি করছিস কেন? শুনলাম গোকুলগুলো কলকাতা যাচ্ছে, ভাড়া করে বিবেক আনবে, মেয়েদের দল নিয়ে আসছে, সেখানে আমি কি করবো বল? না না, আমি বলছিলাম যে তুমি আর তুই ভাই বাড়ি যাও, তুই না একটা মেয়ে ছিলে। শোন, তোদের এই বড় বউকে বলে দিস অত সহজে আমি মাথা নোয় না, আর বলিস দিশপুরের সাতটা দিন আমি ফিরিয়ে দিয়েছি। দেখ না গোকুলগুলো যেন দিন দিন ভীমরতি বাড়ছে, কোথায় ব্যাপারটাকে তাড়াতাড়ি মিটিয়ে নেবে তা না রং মাখামাখি। যা মাখলে তোকে ভালো দেখায় তা মাখিস না কেন, খালি হিমানি পাউডার আর কুমকুম, হলুদ মাখবি বুঝলি, হলুদ। অসভ্য কথা দেখ, দিনের বেলা মেয়েদের জড়িয়ে ধরতে তোমার লজ্জা করে না? মেয়েদের জড়িয়ে ধরতে? সত্যি তুই খুব সুন্দর। আর তুমিও বলছ কেন আমার মতো কেউ বলে নাকি? এ গায়ে সব ভাই যেমন কনক ঠাকুরজি কি হলো আবার বুঝি কনকের বাড়িতে আসা যাওয়া বাড়িয়েছে? বউ, ও বউ, ও গোলাপ বউ, নাক না ফুলে ঝাল রেঁধেছি, খাবি? না ঠাকুরজি, আজ আমাদের নেমন্তন্ন। এই মিথ্যা কথা বলিস? তাতে কি, তাছাড়া ওসব আমার ভালোই লাগে না। এই আমার হ্যাংলার মতো দেখছো কি? অমন ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কি? তোর লজ্জা করে না? কেন, আমি করেছিটা কি? সেটা তোর বাপ বেঁচে থাকলে আজ বুঝতি।
গায়ে একেবারে কান পাতা দায় হয়ে যাচ্ছে দিন দিন। তুমি তো কানে শুনতে পাও না লোকে বলে, খারাপ কথা শুনতে পাই বাবা, খারাপ কথা শুনতে পাই। তাই বলে তুই, আমি দিনরাত ওরকম ঘরে চুপ করে বসে থাকতে পারবো না। তাহলে ঘুরবি দেখি শুনি, হাটে বাজারে ঘুরবি, মনিষীর মাথা খাবি, আর বাপ কাকাদের মুখে চুনকালি মাখাবি। এত যদি আপদ মনে করো তাহলে আমাকে দাঁড়িয়ে দাও। তাড়াবই তো, থাকি দুলি একসঙ্গে তাড়াবো। চালাকি, আমার বোনের চোখে জল আমি এমনি ছেড়ে দেবো? আমি অনেক সহ্য করেছি, ও সমস্ত কনকলতা ফনকলতা চলে যাকে। বিবেকটা কি বলছে বলো দেখিনি? তবে যে বললেন দালাল লাগিয়েছেন। লাগিয়েছি তো, তবে ওদের তো বিশ্বাস নেই, কথায় বলে শাকের করা, এদিকেও খাবে ওদিকেও খাবে। তারপরে গোকুল এক নম্বরের শয়তান, গিয়ে দেখো ওই দালালদের ফুস লাগছে। বলি কি এমন রাজকার্য করা হয় শুনি? আরে রাজকার্য হলে তো বলতে যেত, তার থেকে এক কাটি সরেশ এরকম ঠাকুরে কি পায়, যাত্রা বাড়ির দালাল। হ্যাঁ বলি দালাল বোঝো তো, তার বুঝি নে, খুব বুদ্ধি। আরে ওই যে ওই যে ওই যে, আরে আমার মেষ জ্যাটা, সে তো ওই করে গিয়ে দুটো পয়সা, ওই সাঁচে না কোথা না, ওখানে এই ধরো গে দুকোন বাড়ি জমি পুকুর, মানে মানে বড় লোক ঠিক বলবো না, তবে তুমি কি করলে বাবা? আমি আমি বলবো? হ্যাঁ বল। শুনবে? হ্যাঁ দেখো ওই ঠাকুরের কি পায়, ওই একখানা ওই দোকান গামটা পর্যন্ত করতে পায়। পারুন না? পারুন না তো শেখে ডাঙ্গালে জমিটা কি তোমার আকাশ থেকে একটু পুশ করে পড়লো? দু দুটো মেয়ের বিয়ে, সাউরির গঙ্গা যাত্রা, হাটে হাড়ি ফাটাস নি বাবার রতি। মায়েরই বলছি দাদা, মা শেতলার দিব্যি, ঠাকুরের কি পায় একেবারে খলখলে। না হলে বলো আমি হ্যাঁ মনীষী যাত্রার বায়না ধরা ছেড়ে দিয়ে কিনা ছেলে ধরে বেড়াচ্ছি। ছেলে ধরা মানে? হ্যাঁ গো, আরে আমাদের সে বিবেকটা সেদিন তো পটল পটল মরে গেল, কত করে বারণ করলুম, ওরে খাসনি খাসনি খাসনি, কি পটল না মদ, ও কি কার কথা শোনে, দিবে দিবে মদ খায় আর মেয়ে মানুষের বাড়ি দেবো। মেয়ে মানুষ তাহলে আর বলছি দেখ। হ্যাঁ আপনি কি পায়, আমি এখন বেটা পড়েছি ব্রহ্ম হত্যার দায়ে, যাও যাও তুমি বেটা বিবেক ধরে নিয়ে এসো। মান হলো যে প্রেমের রস, প্রেম জমে কি মান ছাড়া, মান হলো যে প্রেমের রস, যে মনে নেই মান অভিমান দিনে সেই মূর্খই দেখে। ওই আসি জমে কি মান ছাড়া, মান করে মনকে বস, মান হলো দেখি ঠাকুরে কি পায় কি বলে, চলি হ্যাঁ পরে কথা হবে। কালে কালে কত দেখি। বেশ বেশ তাই, আমি না হয় পাগলই হলুম, এখন এসো তো জাদু তুমি। কি ব্যাপার বলতে বউ, ব্যাপার আবার কি, রোজ রোজ ওরা করে আজ আমাদের ফালা, আজ তুমি দেব কি আর আমি হলুম গিয়ে কংস। এখন আমি কেঁদে কেঁদে তোর কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইবো, এই তো? না 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 না, আর তাছাড়া তুমি খামোকা কাঁদবে না কেন, তুমি বরং এখান থেকে ছুটে এসে বলবে তারপর যুদ্ধ। যা যুদ্ধ হবে কি করে, দেব কি তো মেয়ে ছেলে হলেই বা, মেয়েদের তুমি এত ছোট ভাবছো কেন, মেয়েরা তো যুদ্ধ করতে পারে। ইতিহাস পড়নি কোনোদিন? তুই পড়েছিস বুঝি? না পড়লি বা, তোমার দাদার কাছ থেকে শুনেছি তো, বঙ্গে বর্গী দেবী চৌধুরানী লক্ষ্মীবাই, একবার কি মজা কাণ্ড হয়েছিল জানো, যে লোকটা লক্ষ্মীবাই সেজেছে না যুদ্ধ করতে করতে তার পট চোট খেলো উড়ে, তারপর তারপর আবার কি নানা মাথা রানী যুদ্ধ করছে, তারপর তারপর আবার কি লোকজন সব হয়ে করে উঠলো ছুটতে লাগলো, তারপর তারপর পাল চাপা আজ্ঞা তো লোকসান। এখনো তো হয়নি ভাই, ও হয়নি আর হবেও না। হারুদা তুমি দেখতে একটা বিশ্ব কুমির, ফকির রাম দাদন করছো, এই দেখো এই দেখো দেখি, আরে হয়েছে হয়েছে হয়েছে, দাও দাও হয়েছে, ওই ফুটাই সার হবে, চল শোনো। ওরে বাবা ওই যে কথায় বলে না, যার কার তারই সাজে, অন্যের নাতি বাজে, কোথায় তো সুযোগ সুবিধা হয়নি তাই আমার কাছে এসেছে। হ্যাঁ তাতে কাজ করো, তুমি বারো ওই নৌকোটা নেগে হ্যাঁ ওই তারির মাথে পেঁচে পেঁচে কিছু ছুটে যা। খুব কথা মনে করেছো তো, তুমি তো মাতামাতি বলেছিল, তা নৌকোটা কোথায় গো? আরে বাদানতলি ঘাটে গো, যা যা
আরে কেসটা আছে দাও। শোনো চুনি জিজ্ঞেস করে বলো যে আমি মাছ ধরতে গেছি, আমি গেলাম আর আসলাম। আরে পাগল পন্থ পাগল। আরে সেই পেঁচাটাই, সেই পেঁচাটাই লক্ষ্মী পেঁচা, বসলে গিয়ে ঘরে লক্ষ্মী পে ধনে ধানে ভরবি চিরতরে। আরে এ যে ফার্স্ট ক্লাস রে, যেমন কথা তেমনি সুর, কোথায় পেলি? আচ্ছা কুড়ো, আজকালকার মেয়েরা খুব চালাক চতুর হয়ে গেছে না? ওরা তো চিরকালেরই চতুর রে। হ্যাঁ গো, তাই তো দেখলুম সেদিন হারুদার এই নৌকোটায় মাছ ধরতে বেরিয়েছি, দেখি হুতুম ডাঙ্গার পাড় থেকে একটা বউ আমাকে ডাকছে, ও মাঝি ও মাঝি। প্রথমটা জানো ভীষণ রাগ হলো, তারপর আবার কি মনে হলো যে দেখি না ব্যাপারটা। বউটা কি বলে জানো, দিশপুর যাবে, কত নেবে? দরদস্ত তো জানা নেই, বলে দিলুম ষোলো টাকা। ষোলো টাকা? আরে শোনোই না মজার কথা, ষোলো টাকাতেই তো রাজি। যা কাণ্ড না, বড্ড কষ্ট। কেন 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 কষ্ট কিসে, কতগুলো টাকা পেলি? আরে সোয়ারি বাত অভ্যেস নেই, তবে লাভ একটা হয়েছে। হবেই তো, একসঙ্গে অতগুলো টাকা। আর তো চুপ করে শোনো তো, এই কথা সে কথার পর কি বললে জানো? বললে একটা গান করতে। ওরে মুখ, ওরে মুখটা ছেড়ে দিলি না কেন? দিলুম তো, ওরাও সমজদার, হাজার হোক ঢপের দলের লোক তো, আমাকে আর ছাড়ে না, কিছুতেই ছাড়ে না, নিয়ে গেল সেই দিশপুরের ঘাটে। ডাঙ্গা ছেড়ে জল মানে জল ছেড়ে ডাঙ্গায় নামলে আর আমার পয়সা দিতে ভুলে গেলে? ও কথায় কথায় ভুলে গেছে বুঝি, আমার হয়েছে ভুলে বোন জানো, তোমার ওই যে চুন্নি বলে তাই যে একেবারে হারা গঙ্গারাম। ও পাগলি, ও টাকা গুলো দিয়ে দে মা। কাকে মা? এই তো বাবা মাঝিকে, মাঝিকে আমি যাই দাদা, যাই। আমাকে আমাকে তোমাকে? হ্যাঁ তুমি কে? বাহ আমি আমো বিবেক গো বিবেক, আধার কার্ড এসেছে আর আমাকে ভুলে গেলে। ষোলো টাকা, ষোলো টাকা আগে, ষোলো টাকা কিসের গো? কিসের কি গো, দর করে এসেছে এখন দেখা মিটিয়ে দিন, আমাকে বহুত যেতে হবে আবার। হ্যাঁ রসিকা আগে বলছি, দেনা পাওনা কি এত সহজে মেটে? মানে মানে এই নয় টাকা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, তোমরা কোথায় চললে? আমাদের কথা বলো না গোসাই, এলের দড়ি বেলের দড়ি, আজ এখানে তো কাল সেখানে, এই দেখো না নতুন পুর চড়েছি, সেখান থেকে যাবো চাপারহাট, চাপারহাট থেকে বাদুর লস্কর, তিন তারিখে বায়না আছে যাবো পায়ের মল, সেইখানে গিয়ে পৌঁছতে হবে ঠাকুর, বুঝলে? চলো ঠাকুর আমি তোমাদের পৌঁছে দিয়ে আসি। না গো না, আজকে আর নয় গোসাই, এই চত্রতে আমাদের অনেকদিন থাকতে হবে। হ্যাঁ আমাদের নৌকো রিজার্ভ আছে। কই গো তোরা পা চালিয়ে আয় গো তাড়াতাড়ি, এই মেয়েরা যাই গোসাই। আমার পাস করে দেবে গোসাই? নিশ্চয়ই দেবো, ওটাই তো আমার কাজ। সত্যি বলছি তো? মিথ্যে বলে আমার লাভ? কই রে তোরা এলি, পা চালিয়ে আয়, ব্যানার যে পুড়ে এলো। কথা দিলি কিন্তু মনে থাকে জানো? বলছিস ঠাকুরজি? হ্যালো, হ্যাঁ সবাই তো তাই বলছে, কেষ্ট ঠাকুর তোমার রাসলীলায় মেতেছে গো, সাবধান সাবধান।
রাধা রঙ্গে অঙ্গ দিয়ে গৌরাঙ্গ কি কবিতানু। আজ মাছ পাইনি, মাঝি বলছি। কেন মিথ্যে কথাগুলো বলছে বলো তো? মা শীতলার দেবী বলছি। তোকে ছুঁয়ে বলছি। ছাড়ো ছাড়ো, মা টানতে যাওনি যাওনি, ওসব উল্টো পুল্টো বলে আমাকে বোলাতে হবে। হ্যাঁ এই দেখো, বিশ্বাস যদি না হয় আমি আর কি করতে পারি বল? থাক, আর বিশ্বাস ডাকাতে হবে না। মনা চৌধুরীর বাড়িতে কে গিয়েছিল? ধপের দলের পেছনে কে ঘুরেছে? আমি? এসব কথা তোকে কে বলেছে? কে আবার, কনক ঠাকুরজি? না, ও শয়তানটা দেখছিস, আমাকে শান্তিতে বাস করতে দেবে না। খামা কোকে গাল দিচ্ছ কেন? সারা গা তো ঝিঝি পড়ে গেছে। কি করেছে? ঝিঝি ঝিঝি, শুকচারের বাবুদের বাড়ি গোকুলখুড়ো গিয়েছিল, কলকাতা থেকে লোক আসছে, তোমাকে বাদ দিয়ে ওরা পালা গাইবে। তার মানে ঢাকটা ওখান থেকে বেজেছে। ঠিক আছে, আমিও দেখছি কোন বেটা বিবেক সাজে। ঠাকুরে কি ভাই বললেন না, করগুলো সমস্ত আমার হাতের চেটের মধ্যে কিলবিল কিলবিল করছে। এখন ঠাকুরের কৃপায় ওই ভালো করি মাতো তেল, মানে ঠাকুরের কৃপায় টাকাটা আপনি দিলে ওদের মাগুর আপনার জালে। চালি হোক আর নারী হোক, বিবেক কিন্তু আমার ছোটা বিলক্ষণ বিলক্ষণ। ঠাকুর কৃপা জানেন তো, আমার নাম যাকে বলে গিয়ে ওই ডাকসাইতে গেলে গিয়েছে কি যেন বলে। যেমন কি বলুন তেমন। হ্যাঁ ওদের চমকে দিতে হবে। আচ্ছা ওদের তাদের ছোটটার নাম কি জানেন? ওই চিংড়ি বলুন দেখতে, ওই আগে গোকু গোকু। তার কথা তো সহ্য হয় না, বলতে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে। কি দেখাবি রে বেটা? এখানে কি হচ্ছে? এখানে চিনির মহাজন না নুনে? চাঁড়া, তোর পিসিকে ডাকছি, পিসি আসো, ছেড়ে তোর দিয়ে ছেড়ে দিক, তখন মজা বুঝাবে। কারা কথা বলছিস রে? তোর সঙ্গে কে কথা বলছিল রে? বেটা ছেলের গলা বলে মনে হয়? ও ছাগল ডাকছিল। তোর সঙ্গে ছাগল? ওই তো গোলাপ বউ। এই যে ঠাকুরজি, দুটো মালা গেঁথে দেবে? মালা কি হবে রে তোর? ও মা, তাও জানো না? তোমার দাদা বলছিল আজ আমাদের বিয়ের দিন। বিলক্ষণ বিলক্ষণ। আরে ছোটহাটের মেজুবাবু তো সেই কথাই বললেন, রথিন তোমার আবার মেষ রাশি, যাচ্ছ সিংহের কাছে, খুব সার্থক, আবার খাদ্য হয়ে যাও না যান। হ্যাঁ বললুম, ঠাকুরের কৃপায় সিংহের যদি পেট ভর্তি থাকে তাহলে তার সেভাই নেই, আমি তে ভরি তবে যাব, তা যা বলেন। কত দিতে পারবে? হ্যাঁ এই তো ঠাকুরের কৃপায় শুধু কি আর টাকা দেবো? হ্যাঁ ঘাস পাঠে বা লোক দেব, পান তামাক পালকি, আর দরকার হলে সেবা দাসীও দেব। না মানে এখন যদি আপনি একটুখানি ওই ঠাকুরের কৃপায়। সেবা দাসীও দেয় নাকি? আরে বিলক্ষণ বিলক্ষণ। হ্যাঁ ঠাকুরের কৃপায় ওরকম হার ভাঙা একটোর পর যাকে বলে কি পরিপূর্ণ বিশ্রাম, সেবা দাসী না হলে গিয়ে চলে? তাগুলো সামনে ফুসফুর ফুসফুর করে উঠছে, খাপ 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 করে ধরে নিতে গেলি
টাকা দিয়ে তোমরা আমাকে কিনে নিতে চাও বুঝি? এই দেখো, কি আশ্চর্য কথা, আপনি এসব কি বলছেন? আপনাকে আমি কিনতে যাব কেন? ঠাকুরের কৃপায় এটা তো আপনার উপার্জন। কিন্তু এই গ্রাম ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। এরপরে ঠাকুরের কৃপায় এতগুলো টাকা আপনি নাও পেতে পারেন। টাকা আমার চাই না। কি আপনি সেদিন বললেন? তুমি চলে যাও। না না, আপনি তো আরেকটু বেশি হলে। তুমি চলে যাও। আরেকটু ভেবে দেখুন। আচ্ছা, চলে যাও। যাবো বললি যাবো নাকি? হ্যাঁ, আমাদের সব ধসিয়ে দিয়ে যাওয়ার মতলব। ওই ছুটোর হাতের মেজকর্তাকে আমি চিনি না, আর ওই লটকেনে দালালটা, ওই বাটাই তো হল হারাম যাবে। ওই বাটাই তো ঝাড়া পেটাচ্ছে, লাল নীল কত কাগজ কত ছবি, সে কি বাহার যেন সার্কেস আসছে। কাগজ বিলাচ্ছে, তুই দেখিস গেছে দেখি? না আমি পাইনি, ওরা বলছিল। তা পাবে কেন, তুমি তো একটি ঢোঁস। একবার একটা খুঁজে পেতে কাগজ আনবি তো, একবার দেখ তুমি। আমার কি দোষ দেখলেন বলুন? মানে ঠাকুরের কৃপায় এটাই তো আমার রুটি, মানে ছেলে ধরা বায়না করা। ঠাকুরের কৃপায় বোধ হয় এবার পুরো টাকাটাই লোকসান গেল। পুরো টাকা দেখলেন তো বড়ো, টাকা নিয়েছে কি না? মন্ডল, তোমরা সকলে মিলে বড়বাবু, বড়বাবু আপনি আমাকে বিশ্বাস করুন, বড়বাবু এরা যা বলছে শুনুন তো মিথ্যে কথা বানিয়ে বলছে। আপনি বিশ্বাস করুন আমাকে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি ওই ছেলেটা কত লোকের পর লোক ফিরিয়ে দিয়েছে। কি জানেন, ও বড় অভিমানী, শুধু অভিমান করে হাসতে পারছে না। আপনি যদি একবার ওকে ডাকেন, অভিমান করে, অভিমান করে, আজকে দুপুরে বিবির হাটে লঞ্চ করবে তুমি, কলকাতা বিবেক আমার চাই। সে ধুলি ফুটিয়ায় আছে যেন একটি রসকলি, বিনোদ বিনী বিধে পড়িছে রসে ধুলি ফুটিয়ায় আছে যেন একটি রসকলি, বিনোদ বিনী বিধে কলসি নিয়ে কাখে ধীরে ধীরে যা, কলসি নিয়ে কাখে ধীরে ধীরে যা, দাঁড়ায় পথ বাঁকে ধীরে ধীরে যা, দাঁড়ায় পথ বাঁকে ধীরে ধীরে যা, হৃদয় পথ দেমো চাই যে হতে ওলি, বিনোদ বিনী বিধে পড়িছে রসে ধরি ফুটিয়ায় আছে যেন একটি রসকলি। জানি সে ওই চোখে কি কথা যাই বলি, জানি সে ওই চোখে কি কথা যাই বলি, বিনোদ বিনী বিধে পড়িছে রসে ধরি ফুটিয়ায় আছে
দিন সকলি বিনোদ বেনী বেঁধে পড়িছে দশে ধরি কুটিয়া আছে যেন হে সকলি। কেমন লাগছে? হ্যাঁ বলেছিলাম না, ভেবেছি যে কলকাতা, এখানে পয়সা ফেললে বাঘের দুধও পাওয়া যায়। ছেলে ধরতে পারে না আবার কেউ, যে পেলান্তে পান্তা ফুরে যে দলে তারা আবার বিবেক আনবে। কলকাতা বেশি পয়সা হলেই সব পাওয়া যায়। তুমি কিন্তু একদম ওদের কথা কান দেবে না, আমি বলে দিলাম। দেখো তোমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করবেই করবে, তবেই আমার নাম চলবে। আরে ভাত পেলে চললে কোথায়? অত অত সাদাসাদি কিসের? হ্যাঁ অত সাদাসাদি কিসের? বিবেক 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 যেন একেবারে না বিশ্বাস উঠে গিয়েছিল। হ্যাঁ নে, এবার নে বিবেক, একেবারে খাস কলকাতা। ওই কথায় বলে না, কথায় বলে না, গোকুলে বাড়ি চেষে, এবার গত্ত খুঁজে নিতে বল, গত্ত গত্ত। আরে বাবা হাজার হোক জমিদারির রক্ত তো, কালিজা একটু উসকে দেওয়া, দেখ না কি করি একবার। বিবেক যখন পা গেছে তখন একবার দেখি কলকাতার বিবেক পাঁচা ধন্দার এমন ঠেঙান ঠেঙামো না তখন বুঝতে পারবো। সত্যি করে বলো তো তোমার কি হচ্ছে? আমার একটা সুনাম আছে, আমার এত বড় প্রতিষ্ঠান, এত গুণ আমার মেয়ে, আমার মাথার উপরে কত বোঝা, আমি কিছুতেই পারবো না মাঝি, আমি পারবো না। আমি ওদের মিশে থাকবো, আমার তোমাকে না গোলাম হয়ে থাকবো। ঠাকুরন ঠাকুরন আজকে আজ রাতটুকু থাকার জায়গা তো ঠাকুরন ঠাকুরন। খুব এখন করেছো, পুলিশ এখানেও তোমার খোঁজ করতে আসবে, আর পুলিশের আমি হেপা পুইয়ে না মাঝি, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ
তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি সব শুনেছি, তুমি খুন করে এসেছ। তোমার মেয়ে মানুষের গায়ে দেখে হাত দিয়েছিল? না, ঠিক তা নয়। অত ভয় পাচ্ছ কেন? তুমি বেশ করেছ, ঠিক করেছ। এটা হলে পুরুষ মানুষ, আমি সব বুঝি। শ্যাম, তুই ঘরে যা, চলে বসে। না, ও যাবে না। তাহলে কোথায় যাবে? ও যেখান থেকে এসছে সেইখানে চলে যাবে। তাহলে আমি ওর সঙ্গে যাবো। ওরে খুনি খুন করে এসেছে। আমি জানি মা, আর এও জানি ও পুরুষের কাজ করেছে। ও বীর, ও আমার, আমি ওকে আশ্রয় দেব। একটু ভেবে চিনতে বলো শ্যাম। ভালো করেই ভেবে নিয়েছি মা, আর আমি কিছু ভাবতে চাই না। ও আমার সঙ্গেই থাকবে। তবে শুনে যাও, আমার দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ রইল। আমি তোমায় কিছুতেই যেতে দেব, তোমার যাওয়া হবে না। আমি তোমার রূপে পাগল মাঝি, আমি তোমায় ভালোবাসি। যাতে মন মজালে কাজটা কি ভালো করলে শ্যাম? ভালো মন্দ জানি না, আমি তোমার জন্য ঘর ছেড়েছি, দল ছেড়েছি, মাকে ছেড়েছি। এখন তুমি কিন্তু আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। বলো, কথা দাও। কি হলো, কথা দাও, কথা দাও না বসাই। দিলাম। সত্যি করো, সত্যি করো না? করলাম, কিন্তু কিন্তু ওকে যে আমি কথা দিয়ে এসেছি। আর কোনো কিন্তু নাই বসাই, আর কোনো কিন্তু না। ও যে, ও যে আমার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি কিন্তু এখনই আমি কথা দিয়েছো। ওরা, ওরা যে চুনির উপর অত্যাচার করে। ঠাকুরজি, ঠাকুরজি, ঠাকুরজি সব পুড়িয়ে দিল, ঠাকুরজি, ঠাকুরজি সব পুড়িয়ে দিল, সব পুড়িয়ে দিল ঠাকুরজি। ভিকিরের জন্য কাঁদছে, পছন্দ করি না। না না না, আমি পারবো না। ও বড় বাবুর সাথে ঝগড়া, ও আমার দ্বারা হবে না। না না, আমি মাথায় আমাকে ভাব কর, আমি পারবো না।
তোমাকে আমি জায়গা দিতে পারবো না মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো জানোই যে বড়বাবু কিরকম লোক। আমার বাড়ি এসব অনুক্ষণে মেয়ে ছেলে, আমার বাড়ি জায়গা নেই। চারিদিকে সব সত্য, এলি তাকে ছেড়ে খাবে। তার চাইতে যেখানে গেছে মনে কর না কেন, সে বেশ ভালোই আছে। নে এখন ওর দেখি চোখে মুখে জল দিয়ে আমার সঙ্গে চল। কিন্তু ওরা যদি আবার তোমাকে কিছু রাখতো, ভালো করবার নেকুকেও মন্দ করবার কুটুম বলি, অত ভয়টা কিসের শুনি? হ্যাঁ কিসের ভয়? আমি কি কারো খাই না পরি? আমার কাছে লেজ না পেলে আমি দেব বিনতি ছুটিয়ে। নে ওঠ। কিরে অমন করে দেখছিস কি? আরে বাবা আমার কাছে কোনো ভয় নেই, আমি তোকে দয়া করছি না। আমার কাছে থাকবি, গোপন খাটাবি, খাবি, কি পারবি না? কেন না পারো কি আছে, আমার তো এখন ঘরে নেই, তুই চেষ্টা করে দেখো কেন। কিন্তু আমি যে ওদের সঙ্গে আর ভয় কি, আবার ভাব জমি না, একবার ভুলি ভালি আনতে পারলে দলটা চালু হয়ে যাবে। বড় বউয়ের চুড়িগুলো চেষ্টা করে দেখো কনক, তুমি পারবে। তবে হ্যাঁ ওই পর্য টাকা ঢেলে দল চালানো যায় না, বুঝলে? এ কি ময়দা যে ঠেসলেই হবে? আরে ঠেসাচ্ছে, সিঁড়ি তো চলছে, রাজায় রাজায় যুদ্ধ হলো আর উলু খকড়ার পরানো গেল, আবার বলে কিনা গ্রামে পুলিশ আসবে। কি গো দাদা, এটা কম ফাঁদা করে চলে গেল কি? সে কি তারা কি কি বলে গেল? হাতে হাত করে, কোমরে দড়ি, গলায় ফাঁসি, এর বেশি তার কিছু বলেনি আর বলবেও না। নে ও সে কখন থেকে মুখ গোমড়া করে বসে আছিস বলতো? যা একটু মুখে চোখে জল দিকে যা। আর শোন, এই এই জামা দুটো কনকলতার বাড়িতে স্টক করে পৌঁছে দিয়ে আস। আমি যাবো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি বলি কি ব্যাপার, আজ যে বড় পদ হলে। তোমার জামাটা শেফালিদি বলল, তাই কি করি বলো, সকাল থেকে দারোগার জেরায় পড়েছিলাম। কেন, গোকুল খুড়ো তো বেঁচে গেছে? গোকুল খুড়ো বেঁচেছে, এখন কাল হয়েছে আমার ওই পোড়া চালাটা। পোড়া কপাল বল, যা বলেছো ঠাকুর, সবাই বলছে ওটা নাকি আমাদেরই নয়, আমি নাকি ওটাকে জ্বালিয়ে দিয়েছি। তুই একবার বড়বাবুর কাছে গিয়ে দেখ না কি হবে ওদের কাছে গিয়ে। যা না একবার। না তবে মা, এটা কি হলো? এনে সাবান, যা ঘষে ঘষে চান করে আয়। অমন রং কালি মেরে যাচ্ছে যে, ভিজে কাপড় লেপতে থাকলে তোকে ভারী সুন্দর দেখায়, এমন নিটল শরীর, কান্না দেখে লোভ হয় বল? আমি তোকে ওদের কাছে নিয়ে যাব।
রোজ রোজ কত আর ফুল যোগাবো রাজবাড়িতে, রোজ রোজ কত আর ফুল যোগাবো রাজবাড়িতে, ফোটাবো কত কুড়ি রসেরি এই ফুল ঝাড়িতে, কত আর ফুল যোগাবো রাজবাড়িতে, রোজ রোজ কত আর ফুল যোগাবো রাজবাড়িতে। আরে ও তো কি, আগেকার দিনে জমিদারদের ঘরে বিয়ে করা বউ থাকতেও বাইরে অন্য দু চারটে ইয়ে থাকত। আরে দেখেছি তো কিছু কিছু। হ্যাঁ রে বাবু, হ্যাঁ, সে এক বিরাট এলাহি কাণ্ড। মানে ইয়েদের ছেলে পুলেরা থাকতো একবারে রাজার। আমাদের বড় বাবু নাকি ইয়েদের ইয়ে? আরে চুপ চুপ, যা বলেছিস বলেছিস, আর যেন বলিস নি। আরে ও তো দত্ত। উনি কি? সূর্যকান্তের তো দুবার বিয়ে, দুটো বইয়েরই তো ছেলে পুলে হয়নি, দুটোই তো মাজা। ও, তার মানে ওরা সব ইয়েদের ইয়ে? আরে তুই বাবু, তোর মুখ বড় খারাপ, হাওয়ারও কান আছে, এ কোথায় কি আবার কি শুনে ফেলবে? আছো নাকি?
খবরদার, আমাকে ঠাকুরজি বলে ডাকবি না বলছি। ঝি ঝিয়ের মতো থাকবি, ছোট মুখে বড় কথা মানায় না, বুঝলি? কিন্তু কি হয়েছে বলো? ন্যাকা ভিজে বেড়ালছি, কাল রাতে অমন করে পালিয়ে এলি কেন? অপমানের এক শেষ আমার, কি করবো বলো? বড়বাবুকে দেখে ভয় করছিল, কেমন যেন নেশায় টলমল করছিল লোকটা। ও লোকটা, আহারে তোর স্বামী যেন ওর নেশা করতো না? সে নেশা করলে আমাকে আদর করত, বুকের মাঝে জড়িয়ে ধরত। বড়বাবু ওম জড়িয়ে ধরে, বুঝলি? ও মা, তোমার এই চুড়িগুলো কে দিয়েছে গো? যেই দি তোরটা দেখি, তোরটা দেখি। গোলাপু, এই যে নবাব নন্দিনী, বলি সারাদিন ঘুরে বেড়ালেই চলবে? গিলতে চিলতে হবে না? কোথায় গেছিলে? নদীতে। নদীতে কি করতে? ডুবে মরতে। ও তবে ডুবেই মর। তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ, আমার বাড়ি ঘর সব, তোমাকে আমি ছাড়তে পারি না, কিছুতেই না, ধরলি শেষ। চুরি সব বলে দেবো, সব বলে দেবো, গলায় ছুরি দিচ্ছিল আস্তা উঠতে, আমি যদি গিয়ে না পড়তাম না হলে গা সুত্তু লোকের কোমরে দড়ি পড়ছিল। হ্যাঁ যাই বাবা, বড় বাবুকে গিয়ে বলে আস। তুমি ওখানে যাবে না, ওখানে যাবো আমি, আমাকেই যেতে হবে। ছুরি ছোড়া কি তোকে মানায়? এগুলো পুরুষের জন্য, কোমল কুসুমের মতো কোমল। তুই আমার কাছে থাকবি, দেখবি কেউ তো কিছু করতে পারবে না।
ভয় কি? আয় ওর কাছে আয়। না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এ কি তোমার আমার চামড়া? এ বড়বাবুর চামড়া, গন্ডার গন্ডার, বুঝলে? ছুরি লেগেছে কি লাগেনি অমনি ভয়ে একবার আধখানা, চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, পুলিশ পুলিশ। আমি বলি পুলিশ ডাকলে কি খুব সুবিধা? হ্যাঁ, পুলিশ ডাকলে কি খুব সুবিধা? আর ঘরের কেচ্ছা সব বেরিয়ে পড়বে না? তবে একটু শান্ত, বুঝলে না? এই তো ওখান থেকে আসছি ওষুধ টষুধ দিয়ে, বুঝলে না? তবে ওই সেপটিক টেপটিক না হলে বেঁচে যাবে। একটা কথা, ওই আমাদের বউটা পালিয়েছে। পালিয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু গেল কোথায়? কত দূরে? দূরে, বহু দূরে, গ্রাম থেকে গ্রামান্তরে। চূর্ণী ছুটে চলে আশ্রয়ের খোঁজে, কখনো পায় না, কখনো পায়। আহা, সবই তো বুঝলাম, কিন্তু আশ্রয় দিতে গেলে একটা পরিচয় তো চাই। নাম নেই, ধাম নেই, তারপর মেয়ে ছেলে, আজকালকার দিনে কোন সাহস ওকে রাখি বলো তো? তবে তোমরা যখন এনেছ, দেখো একবার গোপালের মাকে বলে যদি ওই ওর পদ্মলোচন ভাইয়ের জন্য কোনো সেবা দাসী রাখে। তা হ্যাঁগা বাছা, তোমার কি কিচ্ছু মনে নেই? ঘর বাড়ি আত্মীয় স্বজন নিদেন ছোটবেলাকার কিছু টুকরো কথা? তুমি না বলেছিলে ওকে ছেলের বউ করবে? ছোট্ট নদীর নাম রেখে ওর আশীর্বাদ করেছিলে। কি চুপ করে কেন? নাও দেখো, মা বলে রাখছে, দেখো নাও। তুমি মন্ত্রে বিশ্বাস করো নাকি? করি না বলি তোমার সাথে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু বিশ্বাস তো একটা কিছু করতেই হয়। করি তো। আমার মন প্রাণ শরীর আমি একজনকে দিয়েছি, আমার আর কিছু নেই, আমার আর কিচ্ছু নেই। আরে ওসব ছাড় দেখি, সিঁদুরটা পাল্টে নে। আরে আমাদের শাস্ত্রেতেই তো রয়েছে যুবতী মেয়ের কোনো জাত নেই। না গোপালের মা, যৌবন থাকলে আমি তাকে বিক্রি করতে পারি না। আমি আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। তবে যা খুশি করো, রাস্তায় ঘুরে ঘুরে মরো। আমি তো মরেছি, কিন্তু মরার আগে আর একবার আমি তাকে খুঁজে দেখতে চাই, যে আমায় ছেড়ে কোথায় গিয়ে কোন সুখে সে বেঁচে আছে। মেকিরে হয় গৌর বর্ণ, তাকে যতই উজ্জ্বল করুক ভানু, কালা চাঁদ কালা চাঁদ। হাতে থালা বাটি,
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুব হেয়ালি করা হচ্ছে, ঘরের কাজ তো কিছু করতে হয় না? ঘর কাজ করতে হয় না? করো তুমি ঘরের কাজ। দেখো না এটা কি তাহলে, এটা কি? এই যে ওইটা আমার, তোমার জন্য এনেছি এনেছি এনেছি। এই এই লক্ষ্মী, এটা লক্ষ্মী। আরে এসছি লক্ষ্মীর প্যাঁচা। না লক্ষ্মীর প্যাঁচা খুব টেগলো এনেছো, আমার আলতা এনেছো কুমকুম। মনে পড়ে গেল তো? ঝলমলে আসরে এক মুখ রং মুখে সংসেজে সেই দুঃখের দিন হয়তো তুমি দুঃখ আসার বলো। তার মানে এখন তোমার আমি হসাতো? আবার বাজে কথা শুরু হলো, এরকম করে কথা বলে আমি কিন্তু আসরের মাঝখানে গিয়ে বসে থাকবো, এই বলে দিই। এই তো কেমন হাসতে পারিস, তুই যে সবসময় মুখ গোমরা করে থাকিস ভাল লাগে না, মাঝে মাঝে হাসবি কাঁদবি তবে তো ভাল লাগবে, মানুষকে মানুষ বলে মনে হবে। ওদের জ্বালায় হাসি আসে?
খালি খালি ভিড় করে আসেছে। তুই কাদের কথা বলছিস? কাউকে দেখছি না তো ধারে কাছে। যাই হোক, দাদা বলে ঢুকেছো, বেশ করেছো, আর ভিড় বাড়িও না, দিকের চাল আমার বারণ তো। তুমি আবার দেখছি সাদা গঙ্গারাম, আমি তুই লোকের কথা বলছি না। কার কথা বলছিস? কে ভিড় করে আসে? চিন্তা ভাবনা, পুরনো পুরনো পেচকার যত সব। ও যেন আমাকে মা বলে ডাকছে। মা বলে যে ডাকলি, এখন কোথায় লুকোই বলতো? যেমন করে পারিস ওকে লুকোতেই হবে। যা আরো জানতে পেরে গেছে, আমাকে খুঁজছে, এতক্ষণ বোধ হয় থানা পুলিশ হয়ে গেল। তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে পালিয়ে যা। কি বলছো দিনুদা, তুমি চুরি করেছো? বেশ করেছি, চুরি করেছি, বেশ করেছি। রুবিয়ার দুধের বাচ্চা, তাকে তাকে সারাদিন কিছু খেতে দেয়নি, জানিস কিচ্ছু খেতে দেয়নি। বিচার বিচার, ওর কি অপরাধ জানিস? ওইটা চায়ের গ্লাস ভেঙে ফেলেছিল। আচ্ছা আচ্ছা, তুই বল, ওর কি এখন কাজ করার বয়স হয়েছে? আমারই ঝুমুরি কাঁদছিল রে, আমারই ঝুমুরি কাঁদছিল। আমার আমার মনের মধ্যে বড় কষ্ট হলো, বড় কষ্ট হলো, বড় মায়া হলো ওকে দেখে, জানিস। তোর তোর কথা মনে পড়ে গেল, তোর কথা মনে পড়ে গেল। মানে তোর তোরও তো একটা কিছু চাই না? এ কোথায় টানছো দিলদা, এত যে আমার শরীরে। কেন, মা বলে ডাকছে মেয়েটা, তুই তুই ওকে একটু আশ্রয় দিতে পারবি না? তুই আমার মা হতে পারবি না? হতে তো চাই, কিন্তু আমি যে পথের ভিখারি, একে নিয়ে আমি কোথায় যাব, কোথায় যাব দিলদা? ও ঠিক আছে, বিদেশিতে কিছু লোক তো মরতেই আসে, অবোধের মরতে এসেছে। মুরুখ কোথায় মিথ্যে আসি, চল তোকে মিথ্যে আসি। ওই দিকে পুকুর পাড় দিয়ে মাঠ, মাঠের ধার দিয়ে এই নদী, তারপর ভোরে শালটি ধরে একবার সোজা গঞ্জ। সেখানে যদি কোথাও সুবিধে করতে না পারিস তো ভোলা ডাঙের আখড়া, সেই মাঠ কোটা। যাব তার কোনো উপায় যদি রাখো নি, বুঝলে না? হ্যাঁ, যাত্রা থিয়েটার কিছুই হয় টয় না। টিকটিকি ছেলে, বাঁদর ছেলে। আমার ওস্তাদ কোথায়, কোথায় কোথায় রেখেছো তাকে, কোথায় রেখেছো? কি বলছেন আপনি জাতা? নিজের লুকিয়ে রেখে নাকামি করে বলা হচ্ছে জানি না। ঠিক আছে ঠিক আছে, আমি ওস্তাদের চালা, তোমার দেখা যখন পেয়েছি তাকে খুঁজে পেতেও আমার দেরি হবে না। নষ্ট মেয়ে মানুষ কোথাকার। ও শোনো শোনো শোনো, আর কটা কথা আছে, আর কটা শোনো। দেখো ওস্তাদকে গিয়ে বলবে বড়বাবু সেফটি হয়ে মরে গেছে, কনকলতা পাগল হয়ে গেছে, গোকুল খুড়ো অসুস্থ হয়ে বিছানা নিয়েছে, আর বলবে চূর্ণী বউ দেশ ছাড়া। আরে চলো চলো, আগরে দাঁড়িয়ে গল্প শুনছে, চলো।
আমায় একলা ফেলে চলে যাবে না তো? আমার মাথায় পোকা নড়েছে বুঝি? না সত্যি করো বাবা, রোজই তো করছি না, নতুন করে করো, করো না। বেশ করলাম, সত্যি সত্যি সত্যি। কিন্তু ব্যাপারটা কি, সোনার মার সঙ্গে দেখা হয়েছিল বুঝি? বোধহয় পাড়া গেছে সেই ছেলেটা। কে? অনাথি? কোথায়? তুমি সত্যি করেছো কিন্তু। কোথায় দেখা হলো? কি বললে? জিজ্ঞেস করনি কিছু? কনকলতা পাগল হয়ে গেছে। আর গোকুল খুঁড়ো বিস্তার নিচ্ছে, শেষ অবস্থা। কি হলো, চুপ করে আছো কেন বলো? আর কারো কথা বলেনি? কোন মেয়ের কথা বলো, বলো। চুল নিব, দেশ ছাড়া চুন্নি। চলো আমার বাড়ি চল। তোমার মেয়ে হলে কি বললি? আমাদের মেয়ে হবে? কেন, মা বলে ডাকছে মেয়েটা, তুই ওকে একটু আশ্রয় দিতে পারবি না? তুই ওর মা হতে পারবি না? সোনার মায়ের কথা মিথ্যে হয় না। পড়ে গেল রতন, রতন, রতন। শিখে চলো, বৌদি রক্ত পড়ে গেছে। কাজ কর, তুই ডাক্তারকে নিয়ে আমি বাড়ি যাই। আচ্ছা শোন, তুই তুই বাড়ি থাক, আমি ডাক্তার নেই, তাহলে যা। আমি তো দেখেই আসছি। কেমন আছে, কোনো ভয় কিছু নেই? তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও বাবা। ফিরে চলো, বৌদি নেই। Thank you.
এখানেও নেই। তার মানে এখান থেকে চলে গেছে? আচ্ছা, তোমরা এতগুলো লোক, কেউ তাকে ধরে রাখতে পারলে না? কার জোরে ধরে রাখবো বলুন, আমরা তো কত বোঝালু, অমন সোনার মতন বউটা চলে গেল। কিন্তু কিন্তু আমি যে অনেক খুঁজে তবে এখানে এসেছি, তাকে যে আমার চাই, তাকে যে ধরতেই হবে। আচ্ছা আচ্ছা ভাই, কোথায় গেছে বলতে পারো? হয়তো শহরের দিকেই যাবে, বড় রাস্তা তো বেশি দূর নয়। শহরে যাবার রাস্তাটা কোথায় বল? চুর্নিব, তুমি হন্যে হয়ে তোমাদের খুঁজে বেড়াচ্ছি, আর তোমরা একজন এদিকে একজন ওদিকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। ফিরে চলো চুর্নিব, ফিরে চলো। কিন্তু না না, তোমার কোনো ভয় নেই, সত্যি ঘটনা সবাই জেনেছে, ভগবান সমস্ত দোষীদের শাস্তি দিয়ে দিয়েছে, তুমি ফিরে চলো। এটা আমার কথা নয়, আমাদের সমস্ত গ্রাম তোমাদের জন্য অপেক্ষা করছে চুর্নিব। কিন্তু সে তাকে ছাড়া আমি কেমন করে ফিরে যাব? না না, তুমি একা না, বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো চুর্নিব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি ওস্তাদকে খুঁজে বার করবই। ওস্তাদ ওস্তাদ দেখা পেলাম তো, তুমি দিয়েছো যে চোখ ওকে দিয়ে হবে না চুর্নিব, ওকে দিয়ে হবে না, তুমি নিজে যাও, তুমি নিজে ওকে ফেরাও। চুর্নিব, এই সময় তুমি মিথ্যে অভিমান রেখো না, ও চলে যাবে, ওকে ফেরাও, ওকে আটকাও চুর্নিব। কিন্তু আমি 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 দেখবো ওকে, তুমি যাও, ওই বোধহয় শহরের গাড়ি এসে গেল, যাও যাও চুর্নিব, ওকে আটকাও। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।